নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির ভীষণই প্রিয় একটি রান্না তেলকই সম্পূর্ণ সাবেকি একটি রান্না এবং খুব কম সময়ে কম উপকরণে কিন্তু তৈরি হয়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় তেলকই প্রথমে এখানে পিস কই মাছ নিয়ে নিয়েছি ধুয়ে রেখেছি এবার মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি নুন হলুদ আর দিয়ে দেব সর্ষের তেল নুন হলুদ সর্ষের তেলটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে মাছগুলোকে রেখে দেব পনেরো মিনিটের জন্য তারপর আমরা মাছগুলোকে ভেজে নেব মাছটা ম্যারিনেট করার সাথে সাথে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন চামচ সাদা জিরে তার মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট বাদে এক ইঞ্চি একটা আদার টুকরোকে এর সাথে একসাথে দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মাছ ভাজবার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তবে মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবেন না কই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায় খুব হালকা করে মাছগুলোকে এপিট উল্টে ভেজে তুলে নিতে হবে মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা তেল কই তাই তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি করেই দিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে ফোড়ন এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এখন কষে গেছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবং চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল কিন্তু এর মধ্যে দেব না মাছ সেদ্ধ হবার জন্য যেটুকু জল প্রয়োজন সেটুকু জল এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি এক কাপ মতন জল দিয়েছি এবার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে এটাকে রান্না করতে হবে আরও দশ মিনিট মতন এই রান্নাটা একদমই কিন্তু ঝোল হবে না যখন ঝোলটা শুকিয়ে গিয়ে মশলাটা মাছের গায়ে লেগে যাবে এবং চারিদিক দিয়ে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু তেলকই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেলকই যখন সার্ভ করেছি তখন মশলাটা মাছের গায়ে লেগে আছে এবং তেলটা চারিদিক দিয়ে বেরিয়ে এসছে তেলকই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার